বন্ধুরা, ফোনের মধ্যে যদি র্যাম কম থাকে তাহলে আমরা সবাই জানি যে কি আমাদের ফোনকে নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে ভুগি। কারণ হচ্ছে ফোনের মধ্যে যদি র্যাম কম থাকে, 2 জিবি, 4 জিবি বা 3 জিবি যদি থাকে বা 1 জিবি যদি থাকে, তাহলে আমরা দেখতে পাই আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে অনেকটাই সময় লাগে, কোনো কিছু ডাউনলোড করতে গেলে আমরা দেখতে পাই কোনো ওয়েবসাইট বা গুগল ক্রোম ইউজ করলে আমাদের ফোনটি অটোমেটিকলি স্ক্রিন অফ হয়ে যায়। আবার আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ফোনের মধ্যে যদি কোনো রকমের গেম খেলি, যেমন ধরুন পাবজি হয়ে গেলো, ফ্রি ফায়ার হয়ে গেলো, এরকম জাতীয় বড় কোনো গেম যদি আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি এবং সেগুলোকে যদি আমরা প্লে করার চেষ্টা করি, আমরা দেখতে পাই যে কি আমাদের ফোনটি অটোমেটিকলি হ্যাং করতে শুরু করে। এবং আমরা যখন আমাদের ফোনের মধ্যে ডাটা অন করি তখনও আমরা দেখতে পাই যে কি আমাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায়। তো এই সবগুলার কারণ হচ্ছে, একটাই প্রবলেম হচ্ছে, আপনাদের ফোনের র্যাম। আপনারা যদি আপনাদের ফোনের র্যামটাকে যদি বাড়িয়ে নেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি হয়ে যাবে সুপার ফাস্ট। আপনাদের ফোনের মধ্যে আপনারা গেম খেলুন, যে কোনো গেম আপনারা ইনস্টল করুন, ফোনের মধ্যে 200টা অ্যাপ্লিকেশন আপনারা রেখে দিন, আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম আসবে না। এখন কথা হচ্ছে আমরা ফোনের মধ্যে র্যামকে কীভাবে বাড়াবো। এমন কোনো সেটিং নাই যে কি আমাদের ফোনের মধ্যে যেখানে আমরা র্যাম বাড়াতে পারবো। আপনি যদি সেটিংয়ে যান তাহলে এখানে আপনি কোনো রকমের সেটিং পাবেন না। তো আপনাদের কাছে যদি র্যাম বাড়ানোর অপশনটি যদি না থাকে তাহলে বন্ধুরা আপনারা কীভাবে ফোনের মধ্যে র্যাম বাড়াবেন, আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যার জন্য আপনাদেরকে ফোনের মধ্যে কোনো রকমের র্যাম বাড়ানোর অপশন আপনাদেরকে চালু করতে হবে না বা ফোনের মধ্যে কোনো রকমের সেটিং আপনাদেরকে করতে হবে না। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিলাম যে আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়বে। প্রমাণসহ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াবেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এই ভিডিওটাকে দেখুন, আপনাদের ফোনের মধ্যে একবার ট্রাই করুন, 100% গ্যারান্টি দেবো আপনাদের ফোনের মধ্যে আজকে র্যাম বাড়বে। যত খুশি মন চায় আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াতে পারবেন, 2 জিবি, 4 জিবি, 5 জিবি, 8 জিবি, 12 জিবি পর্যন্ত আপনারা ফোনের মধ্যে র্যাম বাড়াতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলতেছি, কারণ আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, লাইভ দেখাবো। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আপনাদের ফোনের র্যাম বাড়াতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখতে পাবেন লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যারা গেম খেলে ফোনের মধ্যে তাদের কাছে আপনারা চাইলে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো এই ট্রিকের জন্য আপনাদেরকে আপনাদের ফোন রুট করতে হবে না, কোনো রকমের সেটিং করতে হবে না। জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে প্রথমে দেখুন আপনাদের ফোনের স্টোরেজ কত খালি আছে। আমরা এখানে সেটিং আসলে দেখতে পাবো স্টোরেজ, এখানে দেখতে পাচ্ছি স্টোরেজ, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন দেখুন আপনাদের ফোনের ইউজ হচ্ছে কত আর কত খালি আছে আপনারা সেটি এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে 2 জিবি, 4 জিবি, 6 জিবি, 8 জিবি, 12 জিবি আপনারা যদি বাড়াতে চান তাহলে বন্ধুরা আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনের এখানে স্টোরেজটাকে খালি রাখতে হবে। এখানে যদি আপনাদের ফোনের স্টোরেজ যদি ফুল থাকে, যেমন ধরুন আমার এখানে 128 জিবি, কিন্তু আপনাদের ফোনের মধ্যে হয়তো 128 জিবি থাকবে না, আপনাদের ফোনে আছে হয়তো 16 জিবি, 32 জিবি, ঠিক আছে। তো আপনারা কি করতে পারেন, আপনাদের ফোনের মধ্যে যদি মেমোরিটি যদি এখানে ফুল থাকে আপনারা প্রথমে খালি করে নিন যত আপনাদের র্যামের প্রয়োজন হবে। মনে করুন আপনারা আপনাদের ফোনের মধ্যে 2 জিবি বাড়াতে চান বা 4 জিবি বাড়াতে চান, তাহলে আপনাদের ফোনের মধ্যে 4 জিবির বেশি খালি থাকতে হবে, তারপর আপনারা ফোনের মধ্যে র্যামটাকে বাড়াতে পারবেন। এখন এটি তো হয়ে গেল, এখন আমরা যাব মেইন কাজে। আমরা এখানে ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর আমরা আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের মধ্যে যে স্টোরেজ আছে সেই স্টোরেজটাকে বন্ধুরা এখানে র্যামে কনভার্ট করে দেবে। এটি আপনারা বলতে পারেন একটি ভার্চুয়াল র্যাম, এটি আপনারা এইভাবে বলতে পারেন। তো এটির জন্য আপনাদেরকে নেট কানেকশনের প্রয়োজন হবে, ওয়াইফাই বা ডাটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আপনাদেরকে কোনো রুটের প্রয়োজন হবে না, যার জন্য আপনারা করবেন এখানে এগ্রি। অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন। প্রথমে আপনাদেরকে এখানে এনার্জি আর্ন করতে হবে, কিন্তু বন্ধুরা আপনারা এখানে এনার্জি বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে গেইন এনার্জিতে ক্লিক করে ভিডিও দেখে আপনারা এই এনার্জিকে আর্ন করতে পারেন বা এই এনার্জিটিকে আপনারা চাইলে বাড়াতে পারেন। এখন আমরা এখান থেকে র্যাম সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন 512 MB, এটাকে আমরা বাড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে 3 জিবি করতে পারেন, 2 জিবি করতে পারেন,
ঠিক আছে, আপনারা চাইলে 4 GB, 5 GB, 6 GB, 8 GB পর্যন্ত আপনারা এখানে করতে পারবেন। তো আমরা কি করব, এখানে 8 GB করব না, আমরা এখানে জাস্ট 2 GB বাড়াবো, কারণ আমার ফোনের মধ্যে অলরেডি 4 GB আছে, 2 GB বাড়ালে এখানে 6 GB হয়ে যাবে। তো আমি এখানে আমার ফোনের মধ্যে আমি 2 GB করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে আমি এখানে 2 GB করে দিয়েছি। 2 GB করে দেওয়ার পর আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে ক্রিয়েট ওয়েবস এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাতে ক্লিক করব, এখানে আপনাদেরকে একটি অ্যাডভার্টাইজ দেখতে হবে, কারণ বন্ধুরা এখানে আপনাদেরকে এনার্জি যদি গেইন না করেন তাহলে বন্ধুরা আপনারা এখানে র্যাম বাড়াতে পারবেন না, কারণ যে কোনো অ্যাপ্লিকেশান যে কোনো কিছু বন্ধুরা আপনাদেরকে ফ্রিতে কোনো কিছু করে দেবে না, যার কারণে আপনাকে এই ভিডিওটি দেখে আপনাদেরকে র্যাম বাড়াতে হবে। তো এখানে আমরা কি করব, ওয়াচ অ্যান্ড অ্যাড টু গেইন 1 এনার্জি এই জায়গাতে ক্লিক করব। দেখুন এখানে একটু করে লোডিং হবে, অবশ্যই আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই বা ডাটা অন থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে এই প্রসেসটি হতে আপনাদেরকে একটু ওয়েট করবেন, এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও চলে আসলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের একটি ভিডিও, এখন 20 সেকেন্ড বাকি আছে। তো এখানে আপনারা 30 সেকেন্ডের বা 1 মিনিটের ভিডিও আপনাদেরকে দেখাবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, সেটি আপনারা দেখবেন। দেখার পর বন্ধুরা আপনাদের এনার্জিটি বেড়ে যাবে, গেইন হয়ে যাবে, তাহলে আপনারা যখন এনার্জি পেয়ে যাবেন তখন আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যামটাকে বাড়াতে পারবেন। তো এখানে কী হবে, দেখুন অ্যাডভার্টাইজমেন্টটি এখানে শেষ হয়ে গেছে, জাস্ট আমরা কী করব, এখানে এটিকে ক্লোজ করব। ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 1 এনার্জি আমরা গেইন করেছি, আমরা ওকে বাটনও প্রেস করব। এখন আমরা একটা এনার্জি আমাদের ফোনের মধ্যে আমরা গেইন করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 2, ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2টা এনার্জি আছে। আপনারা আবার কী করবেন, আরেকটা এনার্জির প্রয়োজন হবে, আপনারা আবার এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, তাহলে আপনাদের এখানে 3টা এনার্জি হয়ে যাবে, তারপরে গিয়ে আপনারা ফোনের মধ্যে র্যামটাকে বাড়াতে পারবেন। তো এখানে দেখুন আমি 3টি টোটাল অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিয়েছি, এখন আমার ফোনের মধ্যে এখানে 3টি এনার্জি হয়ে গেছে। আমরা এখানে কী করব, এখন র্যাম বাড়াবো। এখন দেখুন আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর জন্য আপনাদের ফাইল স্টোরেজ থেকে আপনাদেরকে এখানে র্যামকে বাড়িয়ে দেওয়া হবে, আপনারা এখানে ডিটেলসটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা অবশ্যই আপনারা 3টা এনার্জি গেইন করবেন, তারপর আপনারা এই কাজটি করতে পারবেন। তো আপনারা কী করবেন, ইয়েসে ক্লিক করবেন। দেখুন এখন আপনাদের এখানে 0 এনার্জি হয়ে গেছে, আগে ছিল 3টা, এখন 0 হয়ে গেছে, এবং আপনাদের ফোনের মধ্যে দেখুন আপনাদেরকে 4 মিনিটস এখানে ওয়েট করতে হবে, যেটি বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ থেকে 2 GB র্যামের মধ্যে এখানে কনভার্ট করে দেবে। দেখুন এখানে প্রসেসটি অবশ্যই আপনারা হতে দেবেন, এটিতে যদি আপনারা নেট কানেকশান না রাখেন তাহলে কিন্তু হবে না, নেট কানেকশান রাখবেন, 100% হয়ে গেছে, দেখুন প্রসেসটি হচ্ছে। তো এটি এর চেয়ে বন্ধুরা ভালো উপায় আপনারা আর কোথাও পাবেন না, যদি আপনাদের ফোনটি স্লো হয়, আপনাদের ফোনটি হ্যাং করে, এটি বন্ধুরা একটি মাধ্যম যেটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যামকে বাড়াতে পারবেন। আপনারা হয়তো এতদিন অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি এমন একটি অ্যাপ্লিকেশান যেটি আপনাদের ফোনের র্যামকে বাড়িয়ে দিতে পারবে 100%। এইখানে বন্ধুরা আপনারা যত বেশি র্যাম বাড়াবেন, মনে করুন আপনারা 8 GB বাড়াবেন, তাহলে আপনাদেরকে এখানে অনেকটাই এখানে সময় দিতে হবে, ঠিক আছে। এই প্রসেসটি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে কোথাও যাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাডভার্টাইজমেন্ট এখানে চলে আসছে, তো এটিকেও আমরা এখান থেকে ক্লোজ করব। দেখুন এখানে ক্লোজ বাটন, এই জায়গাতে আমরা ক্লিক করে ক্লোজ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সাকসেসফুলি এখানে র্যাম বাড়ানোর যে প্রসেসটি সেটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ক্রিয়েটেড এখানে লেখা আছে, ওকে বাটন আমরা প্রেস করব। তাহলে এখানে আমাদের এনার্জি কমে গেছে। আমরা যদি এখানে আবার 2 GB বাড়াতে চাই তাহলে আমরা কী করব, এখানে ক্রিয়েট সোয়েপ করব, তারপর আমরা আবার 3টা এনার্জি এইভাবে ভিডিও দেখে দেখে গেইন করব, এবং আমরা এখান থেকে 3টা এনার্জি যখন এখানে 3 হয়ে যাবে তখন আমরা চাইলে র্যামটাকে বাড়াতে পারবো। এখন আমি আপনাদেরকে স্টোরেজ দেখাবো, যে আমার স্টোরেজ আগে কত ছিল এখন কত আছে। আমরা যাব সেটিংয়ে, দেখুন আসলে র্যাম বাড়লো কি না সেটি প্রমাণ তো দেখাতে হবে না। তো আমরা কি করব, এখানে স্টোরেজে যাব, দেখুন এখানে আগে কত ছিল, এখানে ছিল আগে 63, ঠিক আছে, এখন হয়ে গেছে 66, ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে কোনো ভিডিওস ডাউনলোড করিনি, কোনো কিছু করিনি, আমার ফোনের র্যাম অটোমেটিকলি বন্ধুরা বেড়ে গেছে সেটা আপনারা স্টোরেজ দেখে বুঝতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যখন র্যাম বাড়াবেন প্রথমে স্টোরেজ দেখবেন, তারপর গিয়ে র্যাম বাড়াবেন, তারপর আপনারা স্টোরেজে এসে দেখবেন যে আপনাদের ফোনের র্যামটা বাড়লো কি না। এটি বন্ধুরা আপনারা র্যাম দেখতে পাবেন না, কিন্তু আপনাদের ফোনের মধ্যে আপনারা স্টোরেজটি দেখতে পাবেন। তো আমি আজকে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াবেন। এখন দেখুন এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমরা আবার সেই অ্যাপ্লিকেশানে যাই। এখন আমরা যদি এই
এটাকে যদি আমরা ডিলিট করতে চাই, ঠিক আছে, র্যাম যে আমরা বাড়ালাম সেটিকে আমরা ডিলিট করে দেব, তাহলে আমরা কি করতে পারি, ডিলিট সোয়াইপে ক্লিক করে আমরা ইয়েসে করে দেব, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুলি এখান থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা যদি র্যাম বাড়াতে চান তাহলে এখান থেকে র্যাম বাড়িয়ে আপনারা যদি সেটি দরকার না হয় তাহলে আপনারা চাইলে এটিকে আপনারা ডিলিটও করতে পারেন। তো আমরা কী করবো, অ্যাপ্লিকেশানটা থেকে আমরা বের হয়ে যাব। তো আপনারা যদি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে চান প্লে স্টোরে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি, অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আপনারা রেটিং দেখতে পাচ্ছেন, আর ডাউনলোড যদি চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন প্লাস এখানে ডাউনলোড আছে। তো আমি আজকে আপনাদেরকে প্রমাণসহ দেখালাম যে কীভাবে আপনারা ফোনের মধ্যে র্যাম বাড়াবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।